আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজার জিয়া নিউ সিরিয়া। তৈলে আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইয়ানামাদে সলদ দেখে 2019 নভেম্বরর খুললে দি নভেম্বরর 11 তারিখ মধ্যে খুললে দি কেস ইয়ানরে। তৈলে পয়লা শুরু মধ্যে বর্মা লাবলিওরে দা আছে জিবানে কি ফাসান দা আছে আচ্ছা জিবারে জাপে বলি হ। তৈলে ই নেলনর বাদ ইউ বর্মারে ফত্য সমাজবাদে বাদে ইনরে ইমপ্লিমেন্টেশন করতে হইয়ে ইয়ার বাদে সমাজবাদে বাদে দাসে তারারে রিপোর্টরে তুলি বললা বলি তারারে হইয়ে তলে জিবা কাউন্টার মেমোরিয়াল বলি হ। তলে ফুলেশ্বর মাঝে গাম্বিয়া ইয়ে গরিবেশ তলে তারা উগুয়া কাউন্টার মেমোরিয়াল গজিল ইয়ার বাদে তারা আর উগুয়া দিল্লা ডকুমেন্ট সাথে দিয়ে দিয়ে জিবার এ তকরিবান 450 ফাতার দাসে সাবুতরে দিয়ে তৈলে ইয়ান তৈলে বর্মার উপরে এনজাম লাগাইও রে তারা জেনোসাইড গুজি দিয়ে ক্রাইম ইনরে তারা সাবুত সাথে দিয়ে তৈলে ইনর এগেইনস্ট গড়ি গড়ি কেস ইয়ান সালানো যাইব তৈলে তারা বোর্ড দিল্লা দাসে বর্মাইয়ে দাসে বোর্ড দিল্লা প্ল্যান অকল গুজি লেকিন লাস্ট সুজন দিন গাম্বিয়ার গুজি দিয়ে কেস ইয়ানরে দাসে কুড়ো সলিভারি বোধে ইয়ানর ফাইসলা দেওয়ানোর বাজে তারারে তৈলে প্রফেশনাল মেজার যিনি কি দিয়ে সারিগান তলে ইনরে ইমপ্লিমেন্টেশন করি বললা বর্মারে খনর বাদিও সমাজ বাদে বাজে বর্মারে রিপোর্ট তুলি বললা হইয়ে যেবারে কাউন্টার মেমোরিয়াল বলি হ। তলে এবার টাইম আসিল এপ্রিলর 24 তারিখ মাসিবার 24 তারিখত তলে এবার 24 তারিখর আগত বর্মাই দাসে কুড় মাদে দাসে আপিল গরিয়রে হ দেখি আরা দাসে আরারে কিছু টাইম দিয়া যোগ আরা দাসে আজ রিপোর্টরে মুকম্মল ভাবে কেসর দাসে জিয়ান অবজেকশন করার পরে ইয়ানুল্লাহ লড়ি বললা যেহেতু সাবুত ডকুমেন্ট লাগে ইন আরাত আছে আজ জোহার গড়ি নেওয়া পারি আর তু এতাল্লা টাইমরে বাড়াই দিয়া যোগ এন হইরে কুড়রে 10 মাস টাইম দা আছে 2024 দা আছে ফেব্রুয়ারি পর্যন্ত তারা তো টাইম গিল থইলে কুড়ে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ দা আছে তারা ফাইসলা দিয়ে দেয় যায় কি বলি হইলে খদে 10 মাস ন এড়ে দা আছে গাম্বিয়ার তরফ তো অবজেকশন গুজে গাম্বিয়া তো তরব অবজেকশন করে নজরিয়া বর্মারে দাসে টাইম দিয়া নজোক বর্মায় ইতারা দাসে মিলিটারি কলে রোহিঙ্গা মুসলমানের জেনোসাইড গিজে তুলে তারা টাইম দিয়া নজোক এন হইরে অবজেকশন করে নজরিয়া তুলে তারারে এপ্রিলের 24 তারিখর বদলাম মাঝে মের 24 তারিখের মাঝে তারা তু তুলা ভরিব তুলে 1 মাস তারারে টাইম দিয়ে তুলে এড়ে বুতরে খুঁড়ে ডিসিশন লইয়ে দে এড়ে বুতরে বর্মার তরফ তু যিন নাকি দাসে মামলাকাল দাহাইয়ে তারা আজ পর্যন্ত পুরাপুরি দাসে গড়ি নেওয়া পারে হই এড়ে ভুতরে 1 নম্বর মাঝে কুড়ম মাঝে কেস ফাইল গুজি দিয়ে কাউন্টার মেমোরিয়াল জীবানে কি গাম্বিয়ার তরফ তু দিয়ে 450 পাতার থইলে ইন দাসে ইংলিশ মাঝে ইনরে বর্মী সম্বাদে ট্রান্সলেট করা ফুরিব বর্মী সম্বাদে আজ আর বাসা পেয়ে শেখা পেয়ে বাসা পেয়ে গড়ি নেওয়া পারি তাহলে বাসা পেয়ে গতি আর তো টাইম লাগে এন হইরে ফইলা কান দাহাই তৈলে ইয়ার সেকেন্ড মাদে দাসে সেকেন্ড মাদে তারা দাসে হদে কি বলি হইলে 2 নম্বর হদে আরা সেকেন্ড মাদে হদে কি বলি হইলে তৈলে বর্মার মিলিটারি তরফ তু আইসিজে কুড় মাদে 1 নম্বর হিসাবে জিয়ার নাকি তারা টাইম বাড়াই দিব বলি তারা দাসে টাইম সাইয়ে ডেটরে বাড়াই দিব 10 মাস হেড়ে ভুতরে তারা দাহাই দেড়ে ভুতরে 1 নম্বর মাঝে গাম্বিয়া ইয়ে তুললে দে যিন নাকি কাউন্টার মেমোরিয়াল ইনরে তারা তু ইংলিশ মাঝে বাসা পেয়ং গরি ইংলিশ তো বর্মিস বাসা পেয়ং গরি রে তারা তু দাসে ট্রান্সলেশন গরি রে গড়া ফুরিব সাহ ফুরিব আজ তারা ইং গরি নেওয়া পারে এতাল্লা তাহলে 2 নম্বর মাঝে তারা 2 নম্বর মাঝে হত দেখি গাম্বিয়া তু যিন নাকি আইসিজে কুড তু প্রফেশনাল মেজার সারগান দিয়ে ইনরে ইমপ্লিমেন্টেশন করে দে এতলা বলি তারা তো টাইমলি হরাই না পারে এন হইরে ইয়াক কান ইনরে ইমপ্লিমেন্টেশন করা পরে বলকে প্রত্যেকদিন ডেলি বেজিক মানুষের মারার করে রেড়ে ন ইমপ্লিমেন্টেশন করে দে একখানো কোনো কিছু নাই তাহলে মানুষ ডেলি মারা রইয়ে জুনোসাইড ডেলি দাস অনগোয়িং রইয়ে ইয়ার বাদিও তারা ইনরে ইমপ্লিমেন্টেশন করে বলে হই হাসামিসা হই তাহলে 3 নম্বর মাঝে তারা নফারের দে মিলিটারি খদারা কুগুজি দে তল্লা বলি তারা দাসে ইয়ানল্লা বলি হতে তারা এড়ে দাসে বিজিও গিয়ে গই দেশম মাঝে দাসে ডিপাকা দাসে এন্দেলা হতে আচ্ছাম্পা সম্মাহতি শুরু করি হতে ফাইট কল বেশিও গিয়ে গই এতল্লা ইয়ানল্লা বলি আর দাসে হরাই না পারির এন হই তাহলে 7 নম্বর মাঝে তারা দাসে তাহলে 7 নম্বর মাঝে তারা দাসে রোহিঙ্গা
কমতে তারা আছে তারা তু অরাল ডকুমেন্টে কল তারা লইরে দাসে হতা হইরে যে তারারে জেনোসাইড গজি তারা তু দাসে ডকুমেন্টে কল সাবু তো কল বানা ভরিব দি ইনরে বানাই নাও পারি আজ আরা তারা লই হতা হইরে তারা লই রাজ্য দাসে আরা পুরা ভরি হতা হইরে তারা লইরে দাসে রে ক্যাম্পেইনে তাসে দে এড়ে বুতর অদ আর বাংলাদেশের কেমত আছে দে মানুষ শুনতু তারা লইরে হতা হইরে আর আজ দাসে একান ফাইনাল দাসে তারার তু রিপোর্ট না পাই হনে জনসাইড গুজি দিয়ে যান দাসে তারার মুকুতু দাসে আর লই বললা কোশিশ করির এন হইরে দাসে হইয়ে তলে এখন হতায়ে দে বর্মাইয়ে জিন নাকি ফেরকবাজি হতা কল আইসি যে কুড়ুম মাঝে আপিল গুজে কাউন্টার মেমোরিয়াল গরিবাল্লা টাইমরে দাসে দশ মাস মেঘে দিয়ে এড়ে এক মাস দিয়ে তাহলে আইদে মাসর চব্বিশ তারিখ ফোন টাইম দিয়ে তাইলে এখন হিনুম মাঝে তারা যে নাকি হতাকল হইয়ে যে বুকামি হতাকল হইয়ে পহলে শুরু মাঝে তারা একান দাসে গাম্বিয়া ইয়ে তুললে দে ইনরে ইংলিশ তো বর্মিসম মাঝে ট্রান্সলেশন করি ওরে তারা তো সাহা ঘুরিব দুই নম্বরের মাঝে তারা দাসে প্রফেশনাল মেজার যিনি নাকি জাপিয়া মেয়েকল নেলাইয়ে ইনরে ইমপ্লিমেশন করে দেয় তলা বলি ইনরে গ্রাউন্ড লেভেল দাসে ইনরে বন করে দা ইনর ওর হাম করে দেয় তলা বলি ন পারে তাহলে তিন নম্বরের মাঝে তারা মিলিটারি কু গুজে দেয় তল্লা বলি তারা তো দাসে ভিজিও গিয়ে গই তারা এতল্লা ন পারে চার নম্বরের মাঝে রোহিঙ্গা কল লইরে হতা হইরে তারা দাসে ডকুমেন্ট কল আনি নেওয়া পারে এতল্লা বলি টাইম লাগের এতল্লা দশ মাস টাইম আর বাড়াই দো এন হইরে মাইকে দে তাহলে এবার আই রোহিঙ্গা কুমরে ওয়ান বুঝাই বললা স্যার বাংলাদেশের রিফিউজির কেমত বর্মার বোতর আছে দে রোহিঙ্গা কল যদি তোমরা মরে গেলে গইও পুরা পঞ্চাশ লাখ রোহিঙ্গা কুমরে কান জিন্দগি অদ্দ তার দাসে মরার ফাইসলা ইয়ান তকবীরের ফাইসলা মা যদি যখন কি যদি হাসা মিশা গবা দিও রে রোহিঙ্গা কোমর তো দিল্লি রে কাল অদলে এবার তোমার হালত কি হইব দি ইয়ান তোমার নিজেও বাফি ফেরিবা বর্মার গভর্নমেন্টে যেত গরিব গরক মরি যাইবা গই দে শহীদ যাইবা গই দে তারার লই এর মোকাবেলা করিবা দে লেকিন হন হালত মাঝে তারারে হাসা মিশা হতা হইও রে বর্মার দাসে এ কুকুলাঙ্গ দাসে তারা আইয়রে জিন নাকি আর কান জবিন মাঝে মানুষ কল হতা হর তারা দাসে এবেন মন্ডোর দাসে তুলা তুলি এন্দিলা আপিয়া এন্দিলা তমরু লাউই তলে সুয়েজা এন্দিলা আন্ডা বাজে দাসে বটি ডর এলাকা মাঝে মনোরুয়া এন্দিলা এ গুদামফি এন্দিলা এবেন সেতুয়ে বাজে দাসে এন্দিলা রাশি ডর রিসুপ্রাং হান্নাপ্রাং জায়গায় ইনম মাঝে বর্মার গভর্নমেন্টে তারা দাসে মানুষ কল ইয়ে দল ইয়ে তারা দাসে হাসামিসা রিপোর্টরে বানাই বললা কুচি করতে দেরিয়র থাকলে ইনরে তারা বানাইয়রে আইসি যে দিয়রে তারা কান দাসে হিন্দিল্লা কান রোহিঙ্গা কুমর দাসে জনসাইড কেসরে খতম করি বললা হিন্দিল্লা কান তারা দাসে প্লান গজ্জে থাকলে ইয়ানরে আর তো বন ঘরা ফুরিব থাকলে মরি যাইম বই দে কিন্তু আনেওয়ালা জেনারেশন কলরে মুস্তকবেলারও খতম করি নদীম শহীদ জাইম বই তার বাসিও এন্দিল্লা আনোয়ালা জেনারেশন কলরে আর দাসে খারাপ রাস্তার মাঝে নফেলাইম তো এতল্লা আয় ক্লিয়ার করি বললা স্যার বর্মার মিলিটারি গভর্নমেন্টে তারা বর্মার বুতরে জেন্দিল্লা মানুষ লইরে হতা হইরে তারা রিপোর্টরে বানার এন্দিল্লা বাংলাদেশের খেম মাঝে আইরে হতদিন আগেও লাওয়াকার সাইক বলি হইরে সদিন সাইক অকল করার মাঝি অকলে মানুষ সুদিন এড়িতে ফেরায় এক হাজার পর্যন্ত মানুষের হতে রিপাট্রিয়েশন করি বললা হই যিন নাকি সাইক অকল করে তারা ইন্দা আছে ডকুমেন্ট বানাই রে তারা আইসি যে তুলি বললা হেন্দিলা ফাইসলা করছে যে এতল্লা বলি খেমর মাঝি অকল খেমর মানুষ অকল যে তারা তোমরা সাইক দিও তোমরা রোহিঙ্গা কুমর গবদার বনিবা রোহিঙ্গা কুমর মারার গরইয়া বনিবা রোহিঙ্গা কুমর খাতল বনিবা রোহিঙ্গা কুমরে খতম গরইয়া বনিবা রোহিঙ্গা কুমর জুলুম খুর বনিবা রোহিঙ্গা কুমর জালেম বনিবা তোমার ফুতিজেন পর্যন্ত দুনিয়ার মাঝে তোমরা বালা গড়ি তাকি না পারিবা তোমার রোহিঙ্গা কুমে জনপতিপতি চিহ্ন করে রাখিব যদি তোমরা রোহিঙ্গা কুমর মুস্তকবেলরে খতম করি দৈলে ইনসাফত মারম গর দৈলে দুনিয়ার মন তো রোহিঙ্গা কুমরে যদি ইনসাফত মারম গরি ফেলত দৈলে ইয়ান রোহিঙ্গা কুমল্লা কান ডর বন্য ছবি হইব হেতল্লা তোমার বাংলাদেশের জবিনত্তু তোমারা দাসে রিপার্টেশন বলে হইরে ওয়াপেসি বলে হইরে আর দাসে কিছু মানুষ তোমারা জিনে বর্মার গভর্নমেন্ট লইরে বর্মার দাসে লাওয়াকাল লইরে হতা হইরে তোমারা জিন গরর ইনরে বন গর ইন খতম গর ইন্দিলা গর দৈলে রোহিঙ্গার মাঝি অকল যে মাঝিয়ে দর মাঝিও খতম হইবা
তোমরা ফুরাফুরি তোমরা তু রোহিঙ্গা কো মর মু তু সাদার মুখামুখি ওয়া ফুরিব ইয়ান ক্লিয়ার করে খদিত মনে হর রোহিঙ্গা কো হুঁশিয়ার যোগ রোহিঙ্গা কো তো ইনসাফ লাগিব তলে গাম বিয়ে ইয়ে জেন্দেলা করে এখন থিয়া ইয়রে দুনিয়ার মন তু বর্মারে দাসে অবজেকশন করছে জেন্দেলা গরিব দাসে দশ মাস টাইম মাগিয়ে দেড়ে দাসে গাম বিয়ে অবজেকশন করানোর জরিয়া পলিও হকর লয়ার টিম অকল অবজেকশন করানোর জরিয়া এক মাস টাইম দিয়ে তাহলে কুড়র কারণ মোতাবেক তারার এক মাস টাইম দিয়ে তাহলে বর্মারে তারা ফাঁসায় আর তাহলে টাইম ইভাম যদি তোমরা বর্মার সাথ দিও রে বর্মারে দাসে সাবুত ডকুমেন্ট দিও রে যদি রোহিঙ্গা কুমর ইনসাফ তো মারম করার হলে তোমরা রোহিঙ্গা কুমর খাতলে হিসাবে তোমরা জিন্দগি ভর তোমরা দাসে ব্ল্যাকলিস্ট হিসাবে থাকিবা তৈলি এখনর যে নিউজিরিয়া বর্মার বোতরে বর্মার মিলিটারি কলে দাসে এয়ার স্ট্রাইক মানে ও তো হামলা করে নজরিয়া গাইন্ডাইং মাঝে দাসে ক্লোটন হদে ইয়ান মাঝে 130 জনের তনারও বেশ মানুষ মারি ফেলাইয়ে ইয়ার বাদে দাসে ডর্জন ডর্জন মানুষ সকল দাসে ওয়েন্টেড হইয়ে ইঞ্জুরি হইয়ে তুলে ইয়ান আর জেন্দেলা নাকি ইউএন আর সেক্রেটারি জেনারেল মিস্টার অ্যান্টনিও গুটেরেস দাসে কন্ডাম গরনর বাজে স্পেশাল এনবই স্পেশাল কোজলে যেবার নাকি নিলাম হাজার আছে ইবার রিকোয়েস্ট গরনর জরিয়া আমেরিকার অ্যাম্বাসিডার্স যেবার নাকি ল্যান্ডার টু মাস বলে হ ইউএন সিকিউরিটি কাউন্সিলত ইবার দাসে রিকোয়েস্ট জরিয়া তৈলে ইউএন সিকিউরিটি কাউন্সিল মাঝে ইয়ান রুবরি ডিসকাশন হইয়ে বর্মার বুতরে এপ্রিলের 11 তারিখ মাঝে সেকেন্ড টাইম মাঝে জেন্দিলা হামলা করার নজরিয়া বেশি বেশি মানুষ কল মার্ডার হইয়ে ও তু হাওয়াই হামলা করার নজরিয়া তৈলে ইয়ানরে ফুরাফুরি দাসি নরবরে ডিসকাশন করি ওরে সিকিউরিটি কাউন্সিল তু সিনা দা রাশিয়া পর্যন্ত দাসে তারা অবজেকশন না করি ওরে তারা ইয়ানর ওরে ডিসকাশন করছে বলি ওরে ইউএন সিকিউরিটি কাউন্সিল ওর দাসে রিপোর্ট মতাব স্টেটমেন্ট বাই তো অ্যাম্বাসিডার লেন্ডা টোমাস গ্রামফিল্ড জিবানিতে এবার তরফ তো ইউএন সিকিউরিটি কাউন্সিল তুলিও রে তুলে জানুয়ারি তারা দাসে ডিসকাশন করছে তারা ক্লোজ ডোর ব্রিফিং করছে তুলে এবারে কাউন্সিলেশন মিটিং বলে হ তুলে জানো তু তারা দাসে বর্মার উপরে খবরদারি হুঁশিয়ারি দিয়ে বর্মারে সারি মেকার তু এখন টাইম ফাঁসার রোহিঙ্গা কোমর দাসে আইসিজের কেস কল ইন লই রে বর্মা ফাঁসের তুলে আইসিজে আইসিসি আর্জেন্টিনার কেস লই রে তুলে আনকরে রমজান বাজে মন্তু মাধ্যমে সর্বতরে বর্মার মে অনলাইন গ্রুপ আল্লাহ বলি তারার লা বলি ওয়ারেন্ট নেলে বোধে টাইমত তাহলে আর্জেন্টিনার কুড়ে দ আইসিসি কুড়ে আর তারা দাসে ফুরাফুরি তৈরি সাথে হামগরি যার তৈলে এখন যে রোহিঙ্গার একটিভি সকল তারা মেহনত করি যার খেঙ্গুরি দাসে জলতি তু জলতি এখন তারারে দাসে আসামি হিসাবে ধরি বললা তারা ওয়ারেন্ট নেলে বললা খুশি করে দে টাইম মধ্যে আর ওনারা বেগুনক তো এখন কেস ইনরে দাসে পুরাপুরি রোহিঙ্গার ফেভার তাই ফোন বর্মারে দরি ওরে সাদা দিবার দিন দিল্লা ব্যবস্থা করি যা ফুরিব।